মরহুম হোসেন রতন যখন প্রথম এমপি নির্বাচিত এমপি ইলেকশনে মনোনয়ন পান তার আগে 15 দিন আগে আমার বাসায় গিয়েছিলেন আমার বাসায় গিয়ে আমাকে সালাম করে বললেন ভাই সাহেব আমি তো উপজেলা ইলেকশন করব উপজেলা চেয়ারম্যান হব আপনি আমাকে ধর্মপাশা আওয়ামী লীগের একটা মেম্বারশিপ দেন আমি তখন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মতিউর রহমান সাহেব তখন ছিলেন জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমার মেম্বারশিপ দেওয়ার জন্য আমার কাছ থেকে একটা পেটে দস্তখত দিয়ে যান তারপর মতিউর রহমান সাহেবের কাছে গেলেন উনি ওনাকে দৌড়ে বাইর করে দেন বাসা থেকে উনি এরপরে দুই দিন পরে আমাকে এসে বললেন যে ভাই সাহেব আপনি তো পিছনে পড়ে গেছেন কিভাবে পিছনে পড়লাম আমি তো নমিনেশন নিয়ে এসেছি আমি নমিনেশন নিয়েছি কিভাবে জিজ্ঞাসা করলাম আমাকে বললো যে আমি 2 কোটি টাকার বিনিময়ে নমিনেশন নিয়ে এসেছি আমি তখন খোঁজ দিলাম আসলে ঘটনা সত্য না মিথ্যা উনার বন্ধু একজনকে কানাডার সিটিজেন কানাডার নাগরিক উনাকে একটা গাড়ি উপহার দিয়ে উনি নমিনেশন নিয়ে এসেছেন তখন আমাদের বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এবং সৈয়দ রফিকের মধ্যে কম্পিটিশন চলছে নমিনেশনের জন্য নেত্রী বিরক্ত হয়ে গেছেন ওনাদের দুইজনের কম্পিটিশন দেখে তারপরে আমাদের সরোয়ার সাহেবকে বললেন দেখো কাউকে পাওয়া যায় কিনা সরোয়ার সাহেব বললেন নেত্রী একজন ইঞ্জিনিয়ারকে আমরা পেয়েছি ওই এলাকার সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিকে ইঞ্জিনিয়ার হিসেবে আমরা পেয়েছি আপনারা জানেন উনি কোন ধরনের ইঞ্জিনিয়ার উনি একজন বিদ্যমান ইঞ্জিনিয়ার উনি উনার নামের আগে মরহুম হোসেন রতন ইঞ্জিনিয়ার মরহুম হোসেন রতন উনি তারপরে আমার কাছে বললেন যে আমি নমিনেশন নিয়ে এসেছি আমি তো ওই এলাকার কোনো মানুষকে চিনি না আপনার সাথে আমি সুনামগঞ্জ যেতে চাই এবং আপনি ওদেরকে আমাকে পরিচয় করিয়ে দিবেন তখন আমি আজকের সভার তাইপুরের সেক্রেটারি এবং আমাদের প্রেসিডেন্ট আবুল হোসেন সাহেব এবং অমলকরকে ডেকে ওনার হাতে ওনাদের হাতে ওনাকে পরিচয় করে দিলাম উনি যাওয়ার সময় বললেন ভাই সাহেব আমার অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে আমার কাছে কোনো টাকা নাই আপনি আমাকে কিছু টাকা সাহায্য করেন হেল্প করেন আমি এক মাস পরে আপনাকে টাকা দিয়ে দিব আমি আমাদের সিঙ্গার আমার অফিসের সামনে সিঙ্গার আসিল সিঙ্গার থেকে আমি 2 লাখ টাকা ওনাকে হাওলাত দিলাম হাওলাত দেওয়ার পরে অমলকর এবং আমাদের আবুল হোসেন সাহেবকে নিয়ে উনি চলে গেলেন তাইরপুরে তাইরপুরের মানুষের কাছ থেকে যখন নির্বাচন করবেন তখন তাইপুরের মানুষের কাছ থেকে এর কাছ থেকে 1 লাখ এর কাছ থেকে 2 লাখ এর কাছ থেকে 5 লাখ এভাবে হাজার হাজার লাখ কোটি কোটি টাকা উনি সবার কাছ থেকে কালেকশন করেছেন তারপরে নির্বাচন করেছেন একজন নতুন মানুষ পেয়ে সবাই ভাবছে আমরা একজন নতুন মানুষ পেয়েছি একজন ইঞ্জিনিয়ার সাহেব পেয়েছি আমরা আমাদের লক্ষ্য অর্জিত হবে এই এলাকার উন্নয়ন হবে উনি কি করলেন উনি কি করলেন উনি ওনার ভাগ্যের পরিবর্তন করা শুরু করে দিলেন আপনারা দেখেছেন ওনার বাড়ি ধর্মপাশায় ওনার 3-3টা বাড়ি সব জায়গায় ওনার বাংলাদেশের প্রতিটি জায়গায় ওনার বাড়ি আছে ঢাকার বিরাট অট্টালিকা আছে ঢাকায় ওনার একটা ফ্ল্যাট আছে একটা এক বউয়ের নামে আরেকটা আরেক বউয়ের নামে একটা ওনার নামে একটা ওনার ভাইয়ের নামে এভাবে ওনার ছেলে মেয়ের নামে প্রত্যেকের নামে একটা একটা করে বাড়ি বিক্রি দিয়েছিলেন এবং আপনার কানাডাতে ওনার বাড়ি আছে একটা বড় বোন নামে আরেকটা ঢাকাতে করেছেন ছোট বোন নামে এবং অসংখ্য বাড়িঘর নির্মাণ করেছেন আপনার আমার ডেভেলপমেন্টের টাকা ওনার বাপের কাল্যা টাকা নয় আপনার আমার পকেট থেকে নিয়ে টাকা এই টাকা উনি আপনাদের কাছে আপনাদের ডেভেলপমেন্ট না করে উন্নয়ন না করে উনার নিজের উন্নয়ন করেছেন নিজের ভাগ্যের পরিবর্তন করেছেন এবং ইঞ্জিনিয়ার মরহুম হোসেন রতনে পরিণত হয়েছেন আজকে উনার টাকার কোনো অভাব নাই আজকে উনি বহুত মানুষকে টাকা দিয়ে কিনছেন আপনাদের জামালগঞ্জে উনি টাকা ছড়াচ্ছেন জামালগঞ্জে উনি বহুত মানুষকে পকেটে পুরেছেন আওয়ামী লীগের গঠনতন্ত্রে সবচেয়ে বড় যে স্তম্ভ সেটা হলো ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতার উপরে আমার আওয়ামী লীগের কোন স্থান নাই আওয়ামী লীগের রাষ্ট্রীয় স্তম্ভ চারটির মধ্যে সর্বোচ্চ স্তম্ভ হলো ধর্মনিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা যারা মানে না তারা আমার রাজনীতির দল করতে পারে না জামালগঞ্জ আওয়ামী লীগকে তাদেরকে রাখা যাবে না তাদেরকে আস্থা করে ফেলে দিতে হবে তাদেরকে জামাল শিবিরের কাতারে নিয়ে যেতে হবে আমি ছাত্রদের কাছে বলতে চাই আমাদের হিন্দু মুসলমান আমরা সব সময় ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জীবন যাপন করছি ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের চলাফেরা করছি আজকে আপনাদের পিছনে যে মন্দির আছে সেই মন্দির শুরু করার সময় আমি জেলা পরিষদ থেকে 5 লক্ষ টাকা দিয়েছি আপনার রামকোষ্ঠী মিশনে আমি 5 লক্ষ টাকা দিয়েছি এভাবে অসংখ্য মসজিদ এবং মন্দির আমি এই জামালগঞ্জে প্রচুর টাকা অনুদান হিসেবে জেলা পরিষদের অনুদান হিসেবে দিয়েছি আমি একজন মুসলিম কিন্তু
মন্দিরে আমি কেন টাকা দেব, কারণ আমি প্রগতিশীল রাজনীতি করে এসেছি, জন্মেছি শেখ হাসিনার রাজনীতি করেছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের হিন্দু মুসলমান, আমাদের চলাফেরা দেখে কে বুঝতে পারবে না কে হিন্দু কে মুসলমান। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের ধর্মে কোরআন শরীফে একটা আয়াত আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যে ধর্ম তার যে পালন করুন, কারো ধর্মের উপরে কোনো আঘাত করবেন না। আমরা যদি মুসলিম হয়ে থাকি, আমরা যদি মুসলমান হয়ে থাকি, সত্যিকারের মুসলিম হয়ে থাকি, তাহলে কারো ধর্মের উপর আঘাত করা কখনো যাবে না, কখনো সে ধর্ম মানুষ হিসাবে পরিণত হবে।